খোলা জায়গায় পসরা সাজিয়ে বসেছেন পুড়ে যাওয়া বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা। ধ্বংসস্তূপের পাশের রাস্তায় দুধারে 150 অস্থায়ী দোকান নিয়ে বসেছেন তারা, ঈদ মৌসুম সামনে রেখে সামান্য কিছু ব্যবসা যদি সম্ভব হয় সেই আশায়। অন্যদিকে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের 5 দিনের মাথায় একই এলাকায় মালেকা মার্কেটে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়টা দোকান ছিল, এর ভিতরে 6টা দোকানে পড়া গেছে, কিছু মাল বাইর করতে পারছে এই মালগুলা। এখন এগুলো আমাদের যে মালগুলো রয়েছে এগুলো তো বিক্রি করতে হবে, এগুলো ঈদের পরে বিক্রি করা যাবে না। সেই জন্য আমরা এখন সরকারের নির্দেশনায় আপনার এখানে সাময়িকভাবে দোকানগুলো বসাইছি। 2টা দোকান ছিল, বর্তমানে 1 কোটি টাকা মাল ইনভেস্ট আছিল, কিন্তু আমরা 1 পিস মালও বাইর করতে পারিনি। যে কটা মাল আছিল এগুলো গোডাউনে মাল আছিল, সে গোডাউন থেকে আজকে মাঝে চট্টগ্রাম দোকান বসাইলাম। আসতে মাঝে একটা গোডাউন ছিল, ওখানে কিছু মাল ছিল বাইরে, ওই মালগুলো নিয়ে আজকে ফুটে পড়ছি। যে আমরা কাল কমিয়ে ভাই দোকানে পড়ছি, আগুন লাগা দিয়ে দোকানে ছিলাম, গাছে ফুটে বসতে হবে কখন এটা চিন্তা করতে পারিনি ভাইয়া। এটা কল্পনা বিহীন, ধারণা বিহীন ভাই, সকলে লিখুন। তো এই গোডাউন এই ফুটে বসতে অনেক কিছু হয়েছে ভাই, অনেক ধাক্কাধাক্কি মারামারি বকাঝকা, তারপরে একটু জায়গা নিয়ে পড়ছে, 2 হাজার জায়গা নিয়ে পড়ছে। সরকার চাইলে কিন্তু একদিনেই পারে পরিষ্কার করতে ভাই, এখনো কিন্তু পরিষ্কারটা করতেছে না, এটা আমাদেরকে হয়রানি করা হইতেছে ভাই। এটা যদি পরিষ্কার করা যায় তাহলে আমরা নিজস্ব অন্তত নিজস্ব পজিশনগুলোতে যাই তো বসতে পারতাম। গত মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া কাঠ টিন লোহার এই মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে, সেই কাজে এখনো লাগবে কিছুটা সময়। নর্মালে আরো 1 সপ্তাহ লাগবে, আজকে 2 দিন চলে, নর্মালে আমাকে 10 দিন লাগবে টোটালে। এর আগে আজ শনিবার সকাল 8:05 বঙ্গবাজার শপিং কমপ্লেক্স সংলগ্ন মালেকা মার্কেটে আগুন লাগে। 40 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিদ্যুৎ ছিল না কালকে, আজকে 4 দিন থেকে বিদ্যুৎ নাই, আগুনটা লাগলো কীভাবে এখানে সেটাই হচ্ছে ব্যাপার। ফায়ার সার্ভিস তো বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট এখানে লাগতে পারে, বৈদ্যুতিক থাকলে তো পরে শর্ট সার্কিট হবে। এই বিল্ডিং এর পাশে ছিল না, কারেন্ট ছিল ওই পাশে, আরেকটা লাইনে আলাদা লাইনে।